জয় গুরু বন্দে পুরুষোত্তমম। সুশীলদা। বহু ক্ষেত্রে দেখা যায় মানুষের জীবনে কতগুলি অশান্তি ও অসামঞ্জস্য লেগেই থাকে। এটা কি পরমপিতার বিধান? শ্রীঠাকুর। পরমপিতার বিধানও বলতে পারেন, আবার মানুষের বিধানও বলতে পারেন। মানুষের চলার ভেতর এমন কতগুলি অসম্পূর্ণতা থাকে যার দরুন শান্তি ও সামঞ্জস্যের অভাব ঘটে। আবার যে যত ভালোভাবেই চলুক না কেন, সে দেখতে পায় তার বাঁচা বাড়া একক ব্যাপার নয়, তা অন্যের সঙ্গে জড়ানো। আর এইসব পরিবেশ বাঁচা বাড়ার জন্য এমন অনেক কিছু প্রয়োজন যা তার আয়ত্তের বাইরে। তাই এই অসামঞ্জস্যের সমাধান যাতে হয় সে বিষয়ে তাকে তৎপর হতে হয়। এইটাই হলো প্রাকৃতিক বিধান। মানুষ এইভাবে অনায়ত্তকে আয়ত্ত করে ও তার ভেতর দিয়ে বেড়ে চলে। অভাব ও অপূর্ণতার বোধ যদি না থাকতো, তাহলে মানুষের কোনো উপকার বা উন্নতি হতো কিনা সন্দেহ। তবে অভাব অশান্তির মধ্যেও মানুষ শান্তি পায় যদি আদর্শকে নিয়ে উদ্দাম হয়ে ওঠে। ওই উন্মাদনা থাকলে সংসারের দুঃখ জ্বালা গায়ে বেঁধে কম, আর সেগুলির সমাধানও সহজ হয়ে ওঠে। তাই ওয়ান থিং নিডফুল, অর্থাৎ একটা জিনিস প্রয়োজন, যা হলো আদর্শপ্রাণ হওয়া ও অন্যকেও আদর্শপ্রাণ করে তোলা। জয় গুরু। শ্রী ঠাকুরের গান, বাণীসহ সৎসঙ্গ এবং সনাতনী বিভিন্ন ভিডিও পেতে সৎসঙ্গ মিউজিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।